রক্ত মাখা হাতের আঙুল, ডিরেট গলায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জগুলি, পলিথিন দিয়ে ডেড বডি কভার করা, কোনো রকম কভার আপ ছাড়াই রক্তাক্ত ব্লুটাল অ্যাপ। হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইকো সিরিজের প্রথম ট্রেলারের ব্রেকডাউন নিয়ে। ইকোর ব্যাপারে বিস্তারিত এখানে আমি বলবো না, কারণ তার অরিজিন স্টোরি খুব তাড়াতাড়ি আসছে। এখানে আমি কেবলমাত্র ট্রেলারের সিনগুলোই ব্রেকডাউন করব। এই ইকোকে আমরা এর আগের হকাই সিরিজে দেখেছিলাম, কিন্তু এর নাম তখনও ইকো হয়নি। এর আসল নাম হচ্ছে মায়া লোপেজ, আর এই মেয়েটি একটু অ্যাবনর্মাল, কারণ সে শুনতে পায় না, বলতে পারে না, আর এর একটা পা হচ্ছে প্রস্থেটিক বা কৃত্রিম। কিন্তু এটা তার দুর্বলতা নয়, এটা তাকে আরও শক্তিশালী বানায়। কমিক্সের অরিজিন আলাদা আর সিরিজে অবশ্যই অনেকটা আলাদাই দেখাবে। সারার সাথে এটা জানা গেছে যে সিরিজে আমরা এই মায়া লোপেজকে মানে ইকোকে কমিক্স অ্যাকুরেট পাওয়ারে দেখতে পাবো না। কমিক্সে মায়া কাউকে দেখে তার ফাইটিং স্কিল, তার যে কোনো অ্যাকশনকে কপি করতে পারে খুব সহজেই। আর যেহেতু এর আগে আমরা ব্ল্যাক উইডো মুভিতে টাস্কমাস্টারের কাছে সিমিলার পাওয়ার দেখেছিলাম, তাই মার্বেল সেই সেম পাওয়ার আবার কন্টিনিউ করবে না। আর সাথে সাথে কমিক্সে মায়ের প্রস্থেটিক লেগ ছিল না, সে কমিক্সে শুধু শুনতে পেত না আর বলতে পারতো না, কিন্তু সিরিজে এই দুটো সাথে সাথে তাকে প্রস্থেটিক লেগের সাথেও দেখিয়েছে, যার কারণ এই মায়া লোপেজের রোল প্লে যে করে আলাকুয়া কক্স, সে তার রিয়াল লাইফে প্রস্থেটিক লেগ দিয়ে চলাফেরা করে আর সে কথা বলতে পারে না। তবুও মার্বেল তাকে কাস্ট করেছে কোনো ভেদাভেদ ছাড়া, যেটা আমাকে খুব ভালো লেগেছে, আর এই জন্যই মার্বেলকে আমি সবসময় উপরে রাখি। ওকে, এবার একটু তার জীবনীর ব্যাপারে কথা বলে নিই ট্রেলারে যাবার আগে। তো হকাই সিরিজ অনুযায়ী তার বাবাকে রোনিন হত্যা করে, যেটা তাকে কিংপিং করতে বলেছিল, আর কমিক্সে কিংপিং নিজের হাতে মায়ের বাবাকে হত্যা করেছিল। সিরিজে যখন মায়া জানতে পারে তার বাবার হত্যাকারীকে, তখন হকাই শেষ এপিসোডে কিংপিংকে সে গুলি করে। আর আমরা ইকো সিরিজের কাহিনী সে হকাই সিরিজের পরের কাহিনী দেখতে পাবো, মায়া তারপর কি করলো জীবনে সেই সব। আর কোনো এপিসোডে ফ্ল্যাশব্যাকে তার ছেলেবেলার কাহিনীও থাকবে, যে কিংপিং তাকে কি করে অ্যাডপ্ট করলো এই সব কিছু। এই হচ্ছে মোটামুটি একটু ইন্ট্রোডাকশন, কারণ এই নতুন ক্যারেক্টারকে অনেকেই যেহেতু চেনে না, তাই প্রবলেম যাতে না হয় তাই এটা দিয়ে দিলাম। এবার চলুন ট্রেলারে নজর দিই। ট্রেলারের শুরুতে আমরা ছোট্ট মায়াকে স্কুল থেকে আসতে দেখি, আর এটা যে মায়া সেটা তার এই প্রস্থেটিক পা দেখে প্রমাণ হয়। রাস্তায় সে একটি আইসক্রিমওয়ালাকে দেখতে পায়, আর সে বাচ্চা, তাই তার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়, আর তাই সে আইসক্রিমওয়ালাকে আইসক্রিমের জন্য বলে। কিন্তু আইসক্রিমওয়ালা বলে, তুমি কি বলছো আমি সেটা বুঝতে পারছি না, আর তাই সে মায়াকে আইসক্রিম না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পাশে একটা গাড়ি থেকে কিংপিং সব কিছু দেখছিল, আর কথাই আছে না, মুম্বাই মে ধান্দা করনে কা তো সেটি লোগো সে বানাকে রাখনে কা। কিংপিং খোঁচে যায়, আর যে স্পাইডারম্যানকে তুলে পটকে দেয় তার কাছে এই আইসক্রিমওয়ালা কি এমন জিনিস, ফলে আইসক্রিমওয়ালা বেধরক মার খায়, তাকে ব্রুটালি মার পড়ে, যা দেখে প্রথম তো আমি ভেবেছিলাম যে আমি কোনো নেটফ্লিক্সের শো দেখছি কিংবা দ্য বয়েজের, একদম টায়ার্ডের রক্ত ভাই। যেটা থেকে ভালো লাগলো, মার্বেল আর রেটেড আনছে, আর এই সিরিজটি রেটিং এসেছে TVMA, মানে এর রেটেড বাচ্চাদের জন্য নয়। সেখানে মায়া এসে পড়ে, সে দেখে কেমন করে মার পড়ছে আইসক্রিমওয়ালাকে, কিংপিং তাকে ভয় পেতে নিষেধ করে। এরপর কিংপিং কীভাবে মায়াকে অ্যাডপ্ট করবে সেটা দেখার বিষয়, কারণ কমিক্সে যখন কিংপিং মায়ের বাবাকে গুলি করতে যায় তখন মায়ের বাবা গুলি খাওয়ার আগে বলে যায় তার মেয়ের খেয়াল রাখার জন্য, কিন্তু এখানে সে তো রোনিনকে পাঠিয়েছিল তাকে মারতে। পরের সিনে আমরা ইয়াং মায়াকে দেখি, সেও ব্লুটাল হয়ে গেছে আর সে একজনকে মারছে। পরের সিনে মায়াকে একটা কবরের সামনে দেখি, কোনো সন্দেহ নেই এটা তার বাবার কবর। তারপর একটা কার অ্যাক্সিডেন্ট সিন, তারপরের সিনে একটা বাইকে মায়াকে দেখতে পায়। পরপর কিছু সিন আসে, একটা সিনে আমরা প্রেগনেন্ট মহিলাকে দেখি, যেটা যত সম্ভব মায়ের মা। আর এই শোটি ডার্ক তো হতেই চলেছে, নেক্সট শটে একজনকে ডাইরেক্ট গলায় গুলি মারতে দেখি। পরের সিনে হয়তো একজনকে মেরে কিংপিং ও মায়া এই প্লেনে উঠছে। তারপর কিছু ডেড বডি সিন, কিছু ব্লাস্ট হয়, আর হঠাৎ কিছু ফ্রেমের জন্য ডেয়ার ডেভিলকে দেখা যায়, কিন্তু না সিহালকওয়ালা কস্টিউমে, না প্রপার নেটফ্লিক্সওয়ালা রেড কস্টিউমে। যাই হোক, মার্বেল একটু হলেও শুনেছে আমাদের কথা। এবার এখানে ডেয়ার ডেভিল মায়ের সাথে লড়াই করছে, কিন্তু কেন? কমিক্সে তো কিংপিং মায়াকে এটা বলেছিল যে ডেয়ার ডেভিল তোমার বাবাকে মেরেছে, আর তাই সে ডেয়ার ডেভিলকে মারতে যায়। কিন্তু যখন সে ডেয়ার ডেভিলের আইডেন্টিটি জানতে পারে তখন সে বুঝে যায় ডেয়ার ডেভিলের বয়স অনুযায়ী সে তার বাবাকে কোনো মতেই মারতে পারে না, আর তার বাবাকে কিংপিং মেরেছে। কিন্তু সিরিজে তো মায়া জেনেই গেছে তার বাবাকে কিংপিং মারা করিয়েছিল, আর তাই দেখার বিষয় এটা হবে যে সে কেন ডেয়ার ডেভিলের সাথে লড়ছে। আবার কারণ এটা হতে পারে ডেয়ার ডেভিল কিংপিংয়ের কোনো কাজে হস্তক্ষেপ করতে যাবে, কারণ সে কিংপিংয়ের শত্রু, আর তখন মায়া তাকে আটকাবে। যাই হোক, কিছুটা হলেও ডেয়ার ডেভিলকে আমরা আবার আর রেটেড অ্যাকশনে দেখতে পাবো। পরের সিনে বেশ কিছু ফাইট সিন, আর এখানে মায়ের পাঁচ মারার স্টাইল পুরোপুরি ফিক্সের মতন, মানে কিংপিংয়ের মতন, যা দেখে বোঝাই যায় সে কিংপিংয়ের থেকে বেশ কিছু জিনিস শিখেছে। নেক্সট আমরা কিংপিংয়ের চোখে ব্যান্ডেজ দেখি, আর এটা দেখে মনে হয় হকাই সিরিজে মায়া যে গুলি চালিয়েছিল সেটা কিংপিংয়ের চোখে মেরেছিল, যেটা কমিকেও হয়ে গেছে। তাছাড়া এটা আগামী 10 জানুয়ারি আসতে চলেছে, 5টি এপিসোডের, একদিনেই পুরো সিরিজটি বের হবে। আপনারা জানান একটা ভিডিওতে পুরো এক্সপ্লেন নেবেন, না 5টি এপিসোডে এক্সপ্লেন 5টি ভিডিওতে নেবেন? শোনা, এমনও যাচ্ছে যে মায়া নাকি এখানে ভিলেন হিসেবে সামনে আসবে, যার কারণ সে নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে যাবেই আর কিংপিংকে মারতে চাইবে।
কিন্তু সিরিজের তৃতীয় কেউ বড় ভিলেন থাকতেই পারে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্সিপাল মান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।